নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আমি সৌরভ, শুরু করছি স্পিড নিউজ। আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন করোনার বিরুদ্ধে লড়তে টিকাকরণের বিকল্প কোনো পথ নেই। এবছরের গোড়ায় আমেরিকায় জোর কদমে টিকাকরণের কাজ শুরু হলেও এই মুহূর্তে সেই গতিতে ভাটা পড়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বাড়তে পারে সংক্রমণ। অথচ বারবার বলা সত্ত্বেও আমেরিকাবাসী একটি বড় অংশ টিকা নিতে চাইছেন না। এর কারণে তৃতীয় ঢেউয়ের ডেল্টা সংক্রমণ হু হু করে বাড়বে বলে উদ্বেগ জানান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রাক্তন ডিরেক্টর টম ফ্রেডেন। এখনই ফিরে যাবে না স্বাভাবিক জীবনে, ইচ্ছে মতো মাস্ক খুলেও ঘোরা যাবে না, তা যতই টিকার দুটি ডোজ নেওয়া থাকুক না কেন, এমনই বলছে আমেরিকার স্বাস্থ্য বিষয়ক সংস্থা। তাদের কথায় সংক্রমণ ছড়িয়েছে এমন জায়গায় ইনডোর সেটিংয়ে মাস্ক পরা বাধ্যতামূলক। যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তাদেরও পরতে হবে মাস্ক। কি এই ইনডোর সেটিং? 4 দেওয়ালের মধ্যে বহু মানুষ জড়ো হন এমন জায়গা, অর্থাৎ অফিস, সিনেমা হল কিংবা অডিটোরিয়াম। ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন 4 জন। সেখানকার স্যান হুয়াকিন উপত্যকার কার্ন কাউন্টিং ওয়াস্কো শহরে রবিবারের এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সেখানকার শেরিফের দপ্তরের ডেপুটি পদে কর্মরত এক অফিসারও। পুলিশ সূত্রে খবর, তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্ভবত পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। পাকিস্তানের বিরুদ্ধে ফের সুর চড়ালো আশরাফ গানি প্রশাসন। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট গনির সেকেন্ড ইন কমান্ড সে দেশের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে টুইট করে প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনায় সরব হয়েছেন। তার কথায়, আমাদের দেশে জঙ্গিদের যে বারবারন্ত যেভাবে এ দেশটির ওপরে ক্রমাগত হামলা চালানো হচ্ছে তার প্রধান স্থপতি পাকিস্তান। আন্তর্জাতিক মহলের সামনে ইসলামাবাদ অন্য ভাবমূর্তি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করলেও বাস্তবটা তো পাল্টে যায় না। আমাদের দেশে পাকিস্তানের যা ভাবমূর্তি তাও পাল্টাবে না। আফগানিস্তানের পরে এবার ইরাক থেকেও সেনা সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তাফা আল খাদিমির সঙ্গে একটি বৈঠকের পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানান চলতি বছর অর্থাৎ 2021 সালের শেষেই ইরাকের সেনা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এখন থেকে মূলত আইএস জঙ্গি গোষ্ঠীর মোকাবেলায় ইরাককে প্রশিক্ষণ সহ আরও নানাভাবে সাহায্য করবে আমেরিকা। 4 সপ্তাহের বেশি সময় টানা লকডাউনের পরও করোনা সংক্রমণ কমেনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। এর জেরে সিডনি শহরে চলমান বিধিনিষেধ আরও 1 মাস বাড়ানো হয়েছে। সিডনিতে লকডাউন চলবে আগামী 28 অগস্ট পর্যন্ত। দিকে সংক্রমণের হার কমে আসার কারণে এদিন বুধবার থেকে ভিক্টোরিয়ার রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ার লকডাউন তুলে নেওয়া হয়েছে। চলমান লকডাউন আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। সশস্ত্র গোষ্ঠী তালিবানের পক্ষে প্রপাগান্ডা চালানোর অভিযোগে 4 সাংবাদিককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা। গত সোমবার ওই 4 জনকে দেশটির কান্দাহার শহর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সোমবার ওই 4 সাংবাদিক তালিবান নিয়ন্ত্রিত স্পেন বোল্টাক সীমান্ত ক্রসিং পরিদর্শন করে ফিরছিলেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীর ওয়াসিন স্টানিকজাই বিবৃতিতে বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোভিড-19 মহামারী মোকাবিলায় আরও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে। 27 জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সালমান এক রহমান ও মার্সা বার্নিকাটের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সালমান এফ রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। পশ্চিম জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের লুভার কুজেন শহরের একটি শিল্প পার্কে বিস্ফোরণে 1 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন নিখোঁজ থাকার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শিল্প পার্কের চেম্পার্ক সাইটে এই দুর্ঘটনা ঘটে। পার্কের অপারেটর কারেন্টরা বলেন দুর্ঘটনায় রাসায়নিক কোম্পানি বায়ের ও ল্যান্ডসেক্সের ক্ষতি হয়েছে। স্থানীয় সময় সকাল 9:40 দিকে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকর্মীরা 12 জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামের আড়িপাতার সফটওয়্যার নিয়ে সরব হয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে এনএসওকে রপ্তানি কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বিশ্বের বিভিন্ন দেশে এই পেগাসাস ব্যবহার করে হাজারো মানুষের মুঠোফোনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয় তা কেন দেশবাসীর উপর ব্যবহার করা হলো, প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
পেগাসাস কাণ্ড নিয়ে বুধবার সকালেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিবসেনা সহ 14টি বিরোধী দল। তারপর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। সেই সঙ্গে ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দিকেই আঙুল তুললেন রাহুল। আফগানিস্তান নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার ভারতে এলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। বুধবার অর্থাৎ আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিদেশ সচিব বলে খবর। আফগানিস্তানে তালিবানের আগ্রাসন, বিশ্ব সন্ত্রাসবাদ, সাইবার সিকিউরিটি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও মানবাধিকার সহ একাধিক ইস্যুতে ভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন মার্কিন বিদেশ সচিব। সফরের তৃতীয় দিনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে তৃণমূলের রাজ্যসভায় সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে এদিন বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন সহ দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা। বৈঠক শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। এখন দেশের মধ্যে তিনিই বিরোধী রাজনৈতিক শিবিরের প্রধান মুখ, তার নেতৃত্বে বিজেপিকে হটানো সম্ভব। বিরোধী জোট হলেও মুখ কে হবেন তা নিয়ে রাজনৈতিক প্রশ্নের মধ্যেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, পরিস্থিতির উপর নির্ভর করবে কে হবেন বিরোধী জোটের নেতা। সেই সঙ্গে মমতার দাবি, অন্য কোনো নেতা বিরোধী জোটের মুখ হলেও তার কোনো আপত্তি নেই। বুধবার দিল্লিতে সম্ভাব্য বিরোধী জোটের মুখ নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, আমি রাজনৈতিক জ্যোতিষী নই, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে, অন্য কেউ নেতৃত্ব দিলেও আমার কোনো অসুবিধে নেই। করে সংক্রমণ প্রতিরোধে 93% কার্যকরী কোভিশিল্ড, মৃত্যু ও 98% রুখে দিতে পারে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা। মঙ্গলবার একথা জানালো প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সেনার সঙ্গে যুক্ত প্রায় 15,95,000 স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা ওপর সমীক্ষা চালিয়েছে আর্মড ফোর্সের মেডিকেল সার্ভিসেস। তার রিপোর্ট উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত এটি কোভিড টিকা কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা। আগরতলায় আইপ্যাকের প্রতিনিধিদের পুলিশি হেনস্থার প্রতিবাদ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তার অভিযোগ, জঙ্গলের শাসনকে ছাপিয়ে চলে গিয়েছে আজকের ত্রিপুরা। মঙ্গলবার আগরতলার মেলার মাঠ এলাকায় সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মানিক। সেখানেই বলেন, একটা সংস্থা সমীক্ষা করতে এসেছে, তারা আসতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তার মতে ভয় পেয়েই এসব করছে বিপ্লব দেবের সরকার। ত্রিপুরায় আইপ্যাকের কর্মীদের নজরবন্দি করে রাখার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। বুধবার 3 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন আগরতলায়। বৃহস্পতিবার প্রথমবারের জন্য যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বিজেপি শাসিত এ রাজ্যে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ত্রিপুরায় গিয়ে সাংবাদিক বৈঠকে বললেন রাজ্য বসু, এদিন ত্রিপুরা সরকারের সমালোচনা করে তৃণমূলের প্রতিনিধি দল। ঘাসফুল শিবিরের দাবি, ভয় পেয়ে এমন কাজ করছে ত্রিপুরা সরকার। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 18 জন শ্রমিকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে অযোধ্যা লখনৌ জাতীয় সড়কে। দুরন্ত গতিতে ছুটে আসে একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাথে ঘুমোচ্ছিলেন ওই শ্রমিকরা। লরির ধাক্কায় বাস গিয়ে পড়ে তাদের ওপর। এর জেরেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগী রাজ্যের পুলিশ। ঘটনায় আহত হয়েছেন 24 জনেরও বেশি শ্রমিক। সংসদেও পৌঁছে গেল খেলা হবে স্লোগান। বুধবার লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল সাংসদের মুখে ছিল খেলা হবে স্লোগান। ভোটের ময়দান বিধানসভার পর এবার সংসদের অন্দরে পৌঁছে গেল তৃণমূলের এই জনপ্রিয় স্লোগান। তবে সংসদের অন্দরে দলীয় স্লোগান তোলার বিষয়টি ভালোভাবে নেয়নি রাজনৈতিক মহলের একাংশ। সংসদের অন্দরে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল। অসম মিজোরাম সীমানায় ক্রমাগত সংঘর্ষের জন্য দুই রাজ্যের তরফেই একে অপরকে দোষারোপ করা হচ্ছে। সমস্যা মেটাতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন শুনেই অসম ও মিজোরামের মুখ্য সচিবদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সোমবার 6 ঘন্টা ধরে চলা সংঘর্ষে অসম পুলিশের 6 কর্মীর মৃত্যু হয়। এদিন আরও 1 পুলিশ কর্মীর মৃত্যু হওয়ার মোট মৃতের সংখ্যা 7 পৌঁছেছে। চলে গেলেন ভারতীয় ব্যাডমিন্টনের প্রথম আন্তর্জাতিক খেতাবজয়ী নন্দু নাটেকার। বুধবার পুনের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88 বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। তার প্রয়াণে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ভারতের খেলাধুলোর ইতিহাসে শ্রী নন্দু নাটেকার বিশেষ জায়গায় রয়েছেন। একজন দারুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ও প্রশিক্ষকের পাশাপাশি খুব ভালো মনের মানুষ ছিলেন। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
টোকিও অলিম্পিক্সে দ্বিতীয় ম্যাচে জয় পেলেন পিভি সিন্ধু। গ্রুপ পর্বে শীর্ষে থেকে নকআউট পর্বে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। বুধবার হংকংয়ের চিং ইকে হারিয়ে দেন সিন্ধু। খেলার ফল 21-9, 21-16। রিও অলিম্পিক্সের উপযোগী ব্যাডমিন্টন তারকা টোকিওতে পদকের রং যে বদলাতে চাইবেন তা বলাই বাহুল্য। তবে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে সিন্ধুর লড়াই কঠিন হতে চলেছে। পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান এবং কাজল। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ফের বড় পর্দায়। দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা। অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে ভারত থেকে কানাডায় পাড়ি দেবে। শাহরুখ ও কাজল সেই দম্পতির চরিত্রে অভিনয় করবেন। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালানের চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। দত্তের ছবিতে কামব্যাক করে ফেললেন অভিনেত্রী সায়নী ঘোষ। এক্ষেত্রে অনেক শুধুই পরিচালক আর সায়নী শুধুই অভিনেত্রী। পরিচালক অনিক দত্ত তৈরি করেছেন অপরাজিত। ছবির নাম শুনে অনেকেই মনে করেছিলেন অনিক দত্ত সত্যজিৎ রায়ের বায়োপিক বানাচ্ছেন। তবে তিনি জানিয়েছিলেন তার এই ছবি একেবারেই সত্যজিতের বায়োপিক নয়, বরং পথের পাঁচালী ছবিটি করার সময় এবং সত্যজিৎ রায়ের লড়াই থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবির প্রেক্ষাপট 1955 সাল। স্পিড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।